এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সোঁত বা ফোলা। ফোলাটা আপনার পায়েও হতে পারে, হাতেও হতে পারে, বা শরীরের যে কোনো স্থানে ফোলা ফোলা বা সোঁত বা ফোলা ফোলা ভাব হতে পারে। তো এর সম্পূর্ণ হোমিও চিকিৎসা আপনাদের আছে, চলুন দেখে নেওয়া যায়। আমি এখানে আপনাদের ছটা মেডিসিনের নাম বলেছি, তবে আপনাদের তিনটি মেডিসিন ব্যবহার করতে এখানে আমি বলবো। প্রথম ব্যবহার করতে বলবো আপনাদের এপিস। এপিস মেডিসিনটি সর্ববৃহৎ ব্যবহৃত হয়। যে কোনো স্থানে যদি আপনাদের ফোলা হয়, তাহলে এপোসাইনাম আপনারা ব্যবহার করতে পারেন। আর শরীরের যদি নিচের স্থানে ফোলা হয়, তাহলে আপনারা ব্যবহার করবেন এসেটিক অ্যাসিড। এই তিনটি মেডিসিন সর্বব্যবহৃত হয়। আপনারা এই তিনটি মেডিসিন ব্যবহার করবেন। আশা করছি আপনাদের যে ফোলা ফোলা শরীরটা ভাব, সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে, এটি আমি বলবো আপনাদের। তবে এই যখন রোগটা হবে, তখন আপনাদের একটু সাবধান অবলম্বন করতে হবে। যেমন খাওয়া দাওয়ার পর একটু কন্ট্রোল করতে হবে, জল বেশি খেতে হবে, আর একটু চলাফেরা করতে হবে। আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে।